ছবি শিক্ষার্থীবিদ্য এডিউ ইংলিশ এডু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল গ্যালিবার ট্রাভেলস একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা আসবে দশ মার্কের একটি প্রশ্ন এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি অন করে যাও যাতে সকল প্রকার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে পারে আর আমাদের দশ মার্কের সাজেশন চূড়ান্ত সাজেশন রেস্টুরেশন অ্যান্ড এইটিন সেঞ্চুরির ফিকশনের চূড়ান্ত সাজেশনটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লিক করে সাজেশনটা সংগ্রহ করতে পারো এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে পিন করে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হও তোমাদেরকে পিডিএফ ফাইল এবং হ্যান্ড নোট দিয়ে দেওয়া হবে আর এই প্রশ্নটির যদি আজকের যে বিষয়টি আলোচনা করছি এই প্রশ্নের যদি পিডিএফ ফাইল বা হ্যান্ড নোট পেতে চাও তাহলে তোমাদের জিমেল সহ অবশ্যই তোমরা কমেন্ট করো আমরা তোমাদেরকে এর পিডিএফ ফাইলটি দিয়ে দেব আশা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি প্রশ্নটা কয়েকভাবে আসতে পারে প্রধান প্রশ্নটা আমাদের দু সালের মান্স থার্ড ইয়ারের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কমন প্রশ্নটা হল এস জনাতন সুইফ অ্যাজ এ মিসান্থ্রোপিস্ট এই প্রশ্নটা সবচেয়ে বেশি কমন অথবা জুনাতন সুইফ এজ এ গ্রেট হিউমারিস্ট এই প্রশ্নটা আর অন্যভাবেও আসতে পারে যেভাবে আসুক না কেন তোমরা এই প্রশ্নটা দিবে আসতে পারে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফোর্থ বুক জিটি মানে ট্রাভেলস ট্রাভেলসের ইস সুইফট অ্যাজ এ মিসানথ্রোপিস্ট অথবা আসতে পারে ইভ্যালুয়েট সুইফট পিসেমিস্টিক বিউ অফ লাইফ অথবা আসতে পারে হাউ ডাস সুইফট প্রেজেন্ট দ্য আইডিয়াস অফ হোয়াই হিউমস অথবা আসতে পারে সুইফট অ্যাজ এ গ্রেট হিউমারিস্ট আসা প্রশ্নের আনসারগুলো শুরু করছি গ্যালিবার ট্রাভেলস ইজ দ্য ইমর্টাল ওয়ার্ক অফ জোনাথন সুইফ্ট এই গ্যালিবার ট্রাভেলটা হল জনাতন সুইপের একটি অমারত্বমূলক কবিতা মানে কর্ম জনাতন সুইপ ইস কল্ট আর এই জোনাতন সুইপ্টে বলা হয় দ্য মোস্ট ইন ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের মধ্যে সবচেয়ে ঝাঁঝালু একজন স্যাটারিস্ট বলা হয় এই চতুর্থ বইয়ের মধ্যে জুনাতন সুইপ্টের চারটা খণ্ড এই বইটার মধ্যে চারটা ধাপ রয়েছিল বুক ওয়ান বুক টু বুক থ্রি বুক ফোর এই বুক ফোর বইয়ের মধ্যে আমাদের গালিবা ট্রাভেলস ঠিক আছে গালিবা ট্রাভেলস জুনাতন সুইপ সহিস পিস মিস্টিক্স ভিউস অফ লাইফ আমাদের গালিবা ট্রাভেলের এই চতুর্থ বইয়ের মধ্যে জনাতন সুইফ দেখেছেন পিস মিস্টিক্স ভিউস অফ লাইফকে দেখেছেন সন্ত জোনাতন সুইপ প্রেজেন্ট এই বইটার মধ্যে জনাতন সুইফ তুলে ধরেছেন দ্য আইডিয়াস অফ দ্য হুয়াইহিমস এই ধারণা ধারণাগুলোকে তুলে ধরেছেন এই বইয়ের মধ্যে আমাদের জোনাতন সুইফ তুলে ধরেছেন মানুষের উপর কিভাবে আক্রমণ করা হয় মানুষের উপর আক্রমণকে এই বুক মধ্যে জনাতন সুইপ তুলে ধরেছেন আর এই কারণে আমাদের এই জনাতন সুইপ গ্রেট হিমারিস্ট হিসেবে আবির্ভাব হয়েছেন মানে হিসেবে বিবেচিত হয়েছেন আর তিনি আবির্ভাব হয়েছেন অ্যাপিয়ার্স অ্যাজ এ গ্রেট মিসান আর এর ফলেই তিনি মিসান্থ্রোপিস্ট হয়েছেন প্রকৃতপক্ষে এই বুকটা এই বইটা সম্পূর্ণ পরিপূর্ণ স্যাটাইডের পরিপূর্ণ ইজ ফুল অফ স্যাটাইরের পরিপূর্ণ এই এই জোনাতন সুইবের চতুর্থম নাম্বার বইয়ের মধ্যে জোনাতন সুইব তুলে ধরেছেন নেগেটিভ অ্যাসপেক্ট অফ লাইফ মানুষের জীবনের নেতিবাচক যে দিকগুলোকে তুলে ধরেছেন এটি লক্ষ্য করা হয়েছে মিসান্থরোপিক অ্যাটিটিউড টুয়ার্ডস এম্যান মানুষের মিসান্থরপিক মনোভাবের ধারা আর এই কবিতার মধ্যে এই এই নভেলের মধ্যে নাট নভেলিস্ট ট্রাইস টু রিভিল দ্য সেভিজেরি অফ নেচার মানুষের বর্বরতার যে চিত্র ওই চিত্রগুলোকে আমাদের এই নভেলিস্ট জনাতন সুইপ তুলে ধরেছেন এই বুক ফুরের মধ্যে এই গালিবার ট্রাভেলস এর লেখক জনাতন সুইপ এই গালিবার ট্রাভেলস এর মধ্যে তুলে ধরেছেন গালিবস জার্নি টু হোয়াই আয়ারল্যান্ডস হোয়াই আয়ারল্যান্ডের প্রতি তার যাত্রাকে জার্নিকে তুলে ধরেছেন আফটার কামিং টু দ্য আইল্যান্ডস এই আইল্যান্ডে আসার পরে গালিবার দ্য হোয়াই গালিবার হোয়াই হিমসের জাতিদের লক্ষ্য করে এবং ইয়াহুস ইয়াহুস জাতিদের লক্ষ্য করে দুইটা জাতিদের লক্ষ্য করে বস্তুত ইয়াহুস জাতিরা ছিল ও ইস্ট্রেঞ্জ কেছে মানে অদ্ভুত প্রাণী মানুষের মতো একটা অদ্ভুত প্রাণী ছিল আর হোয়াই হিমসরা ছিল হর্স নিয়ে সবসময় আহ কথা বলতে বলতে যাত্রা করতো দৌড় প্রতিযোগিতা করত আর এই হুয়াই হিম চমিক হিসেবে ব্যবহার করত নেতৃত্ব দিতিরা হোয়াই হিম জাতিরা খুব হোয়াই হিম জাতিরে সাধারণ জীবন যাপন করত। যখন গালিবার ফর দ্য ফার্স্ট টাইম কাম টু দা আইল্যান্ডে আসে হি মিটস দ্য ইস্টেন ইস্টেন হিউম্যান ইয়া হুস ইয়া হুসদের মতো ইস্টেন্স অদ্ভুত মানুষের সাথে সাক্ষাৎ করে যদি লাইক হিউম্যান বিস্ট ছোট ছোট মানুষটা মানুষের মতো কিন্তু তাদের অ্যাক্টিভিটিস হল মানুষের মতো দেখা যায় না প্রকৃতকে হুসটা সাধারণত ঢার্টি ছিল বা অনেক নোংরা ছিল তারা তুলে ধরেছেন বারবা বারবার তুলে ধরেছেন মানুষের মনের মানুষ জাতির বারবার ইজমকে তুলে ধরেছেন তারা এই জাতিরা কখনো তারা সরকার গঠন করতে সক্ষম হয়নি ফলে তারা মানুষের দাস হিসেবে মানে হুয়াই হিমসদের দাস হিসেবে সব সময় তারা কাজ করত আরেকটা ইয়াহুজদের বৈশিষ্ট্য আছে ইয়াহুস রিল সম্পূর্ণ ফুল অফ সেক্সুয়ালিটিতে মানে সেক্সের আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ পরিপূর্ণ অবস্থায় ছিল যখন গালিবা ট্রাভেলস সর্বপ্রথম এই আইল্যান্ডে আসে ওই সময়ে এগারো বছর বয়সের একটি ইয়াহুস মেয়ে তাদের সাথে মানে ওই গালিবা ট্রাভেলের সাথে সেক্স করতে চায় অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দু প্রেজেন্টেশন অফ দ্য ইয়াহুস অ্যান্ড হোয়াই হিউম হোয়াই হিউম এবং ইয়াহুসের এই কাহিনী তুলে ধরার মাধ্যমে আমাদের লেখক এলিগোরিক্যাল সিগনিফিসেন্সকে তুলে ধরেছেন দুই শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটেছিল এক প্রকার ছিল লাশটি এবং প্যাশনেট আবেগময় এবং লাশটি লাস্টি মানে খারাপ শ্রেণীর মানুষ আর আবির্ভাব ঘটেছিল মহিলা দে আর গাইডেড বাই দ্য প্যাশন অনলি তারা প্যাশনের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল সুইপ থিংস দ্যাট মনে আমাদের এই জনাতন সুইপ মনে করেন যে একজন মানুষ এ ম্যান ইজ দ্য ওয়ার্ল্ড শট নট বি গাইডেড বাই প্যাশন অ্যান্ড লাস্ট অনটি একজন মানুষের এই পৃথিবীর মধ্যে একজন মানুষের প্যাশন এবং লাস্টি দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয় তাই আমাদের জনাতন সুইপ সমালোচনা করেছেন সেটারাইজ করেছেন এই ধরনের লোকদের টিং দ্য প্রেজেন্টিং দেম এস ইয়াহুস ইয়াহিজদের ইয়াহুসদের তুলে ধরার মাধ্যমে আমাদের জনাতন সুইপ এই ধরনের লোকদের সমালোচনা করেছেন যাই হোক সুইপের সময়ে আরেকটি ছিল তারা হলো একমাত্র রিজনের কারণে নেতৃত্ব দিয়েছে রিজন মানে যৌক্তি যুক্তিকে যুক্তি দেওয়ার মাধ্যমে তারা নেতৃত্ব দিয়েছেন তারা তাদের কোনো ইমোশনাল এবং প্যাশন নেই ইমোশন এবং প্যাশন ছিল না আমাদের জনাতন সুইপ স্যাটারাইজ করেছেন এই ধরনের লোকদের প্রেজেন্টিংস হোয়াই হিমসদের তুলে ধরার মাধ্যমে এই ধরনের লোকদের আমাদের জনাতন সুইপ সমালোচনা করেছেন এরপর আফটার্ড অফ দ্যির শেষে দিকে গালিবার ফেল টু স্টে ইন হোয়াইহিম হোয়াইহিমে অবস্থান করতে ব্যর্থ হয় হোয়াইহিমস ব্যানিশ হিম তাকে নির্বাসিত করে ফরম আয়ারল্যান্ড থেকে ফলে গালিবার ইজ ডিজার্টেড মর্মাহিত হয় গালিবার ইজ এট্রাক্টেড আক্রান্ত হয় অফ দেয়ার লাইফ তার জীবনে হি টু লিভ দ্য ল্যান্ডের এই সে এই ল্যান্ডটা ত্যাগ করে হোয়াই হিমস রিগার্ডেড গালিবারকে ইয়াহুস হিসেবে মনে করে ইট দ্যাট এটি দেখা যায় যে দ্য ফোর্থ বুক অব গালিবার ট্রাভেলসের এই চতুর্থ বইটা জনাতন সুইম প্রেজেন্ট তার মিশান অ্যাটিটিউড তুলে ধরেছেন এখানে আরো তিনি মিস্টিক্স ভিউস অফ লাইফকে তুলে ধরেছেন এই বুকটা আর মধ্যে তিনি মানুষকে সিরিয়াস ভাবে অ্যাটাক করেছেন সবে শিক্ষার্থী বিন্দু এই প্রশ্নটির যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওর বক্সে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো আমরা অতি শীঘ্র তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব সবাই সুস্থ থাকো ভালো থাকো ও আমাদের চ্যানেলের সাথেই থাকো শেষ শুভকামনা আজকের মতো আল্লাহ হাফেজ